মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনস্থল রবিবার সকাল থেকে মুখরিত হয়ে ওঠে নেতাকর্মীদের মিছিল আর স্লোগানে। সম্মেলনে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা। এ সময় ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যে সম্ভব নয় তা 10ই ডিসেম্বর আবারও প্রমাণিত হয়েছে। ফেলে দিলেন না, কল্পনার সমাবেশ করলেন না, করলেন না। আমি কিন্তু দুদিন আগে বলেছি সমঝোতা হবে, আমাদের আকাশে কালো মেঘ ফেটে যায়। তিনি বলেন, দেশের উন্নয়নে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। শেখ হাসিনার মতো ভাগ্যবতী নেতা, সৎ নেতা, আদর্শবান নেতা আছে বলে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হয়েছে। এদিকে সচিবালয়ের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, সরকারের পদত্যাগ দাবি করতে এসে উল্টো বিএনপির সংসদ সদস্যরাই পদত্যাগ করেছেন। তারা বলেছিল সরকারের পদত্যাগ দাবি করবে, 10 তারিখ সরকার হটিয়ে দিবে। এখন দেখা যাচ্ছে নিজেরা হটে যাচ্ছে, অর্থাৎ নিজেরা পদত্যাগের ঘোষণা দিয়েছে এবং এই ঘোষণার মাধ্যমে এটিই প্রমাণিত হয় তারা আসলে গণতান্ত্রিক ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে চায়। তিনি বলেন, বিএনপি অসৎ উদ্দেশ্যেই রাজনীতি করে, তাই 24শে ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দিন গণমিছিলের ডাক দিয়েছে। এটিও দূরভাষিন্দ বলত। জে ইউজুবায়ের, বৈশাখী সংবাদ।